মানুষ বিশ্বাস করেছে, ইতিমধ্যে বাংলাদেশের প্রত্যেকটি নির্বাচনকে বাংলাদেশের মানুষ বর্জন করেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চক্ষু উত্তরসূরি আর কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন, এখন স্ক্রিনে আসছেন, আসবেন কিছুক্ষণের মধ্যে আসবেন, যিনি বাংলাদেশকে রক্ষার জন্য দিন রাত পরিশ্রম করছেন। আপনাদের উনি এমন একজন নেতা যিনি সার্বক্ষণিক দলের নেতা এবং কর্মীদের খোঁজ রাখছেন। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ আমরা আজকের প্রোগ্রামটা স্যার আপনি 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 বলার জন্য আমরা পুরো প্রোগ্রামটা রেখেছি। বিএনপি নেতৃবৃন্দ আছে তো, কেউ কিছু বলবে কিনা? আজকে অনুষ্ঠানটি মূলত এটা কোন কর্মী সভা নয় কিংবা কোন জনসভা নয়, সারা বাংলাদেশকে বাংলাদেশের নেতা কর্মীদের উজ্জীবিত করার জন্য আমাদের অসংখ্য নেতা কর্মী সারা বাংলাদেশে পুলিশি নির্যাতনে আহত হয়েছে, বিভিন্নভাবে পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা দেশসাহেব তারেক রহমানের নির্দেশে ওনার পরামর্শ মতো দল পরিচালনা করি। এই আজকে সারা বাংলাদেশে যুব দলের গত দুই দিনে প্রায় 40টা জেলা আমাদের সফরের কাজ প্রায় শেষ পর্যায়ে। আমরা গতকালকে বগুড়াতে সুন্দর অনেকগুলো প্রোগ্রাম করে আজকে নওগাঁতে এসেছি। আপনারা আপনাদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং আপনাদের খোঁজখবর নেওয়ার জন্যই আমরা এসেছি। এখানে উপস্থিত আছেন আমাদের রাজশাহী বিভাগীয় কর্নেল লতিফ ভাই আছেন, উপস্থিত আছেন বিএনপির সম্মানিত চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সম্মানিত উপদেষ্টা কর্নেল আব্দুল লতিফ ভাই উপস্থিত আছেন, নাজমুল হক সোনি পৌর মেয়র জনাব আবু বকর সিদ্দিক নান্নু আপক জেলা বিএনপি নওগাঁ, জাহিদুল ইসলাম ধনু বাজি কিশোর পলাশ সদস্য সচিব জেলা বিএনপি, শফিকুল ইসলাম টুকু, মামুনুর রহমান রিপন, রেজাউল ইসলাম রেজু, আমিনুল ইসলাম বেলাল, শফিউল আজম রানা, যুবদলের নেতৃবৃন্দর মধ্যে উপস্থিত আছেন রাজশাহী বিভাগীয় সহসভাপতি মাহবুবুর রহমান ভিটন, উপস্থিত আছেন ঢাকা থেকে আমার সাথে এসেছে যুবদলের প্রচার সম্পাদক আব্দুল করিম সরকার, উপস্থিত আছেন সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মুসাফির সাফি, উপস্থিত আছেন সহ সাংগঠনিক সম্পাদক আরিফুল হক আরিফ, উপস্থিত আছেন নগারী সন্তান আমাদের সদস্য মাহমুদুল সালেহীন, উপস্থিত আছেন আমাদের সদস্য আনোয়ার হোসেন জনি, আর কেউ আছে? উপস্থিত আছেন বগুড়া জেলা থেকে আগত যুবদল সংগ্রামী সভাপতি খাদিমুল ইসলাম, রাজশাহী জেলা যুবদলের সভাপতি সজল, জয়পুরহাট থেকে এসেছে সদস্য সচিব আদনান, রাজশাহী মহানগরের রবি এবং আমাদের সহসাংগঠনিক সম্পাদক বিএনপি অত্যন্ত আমাদের শ্রদ্ধ চন্দন ভাই, আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। চন্দন ভাই একটু কিছু বলবেন, কিছু বলবেন? আপনি একটু মুরব্বী হিসেবে আমাদেরকে একটু বলেন।
আমাদের মাঝে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের শ্রদ্ধেয় দেশটাতে বেগম খালেদা জিয়ার সম্মানিত উপদেষ্টা কর্নেল আব্দুল লতিফ ভাই। আগে আসসালামু আলাইকুম ওকে আর ওকে বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আঙ্কেল শুকর আলহামদুলিল্লাহ আমাদের সাধ্যমতো আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছি। নগা সবসময় আমরা রাস্তা এবং যা কিছু করার প্রয়োজন যুবদল ছাত্রদল বিএনপি আমরা সবাই মিলিয়ে যুগপথ আন্দোলন সবসময় আছি। আপনি নির্দেশনা দেবেন আমরা ইনশাআল্লাহ আপনার নির্দেশনা বাস্তবায়ন করব এই বাংলাদেশের মাটিতে। শেখ হাসিনার পতন হবেই, শেখ হাসিনার পতন হবে ইনশাআল্লাহ। শহীদ জিয়ার হাতে গণতন্ত্র এসেছে বাংলাদেশে। শহীদ জিয়া ছিল প্রথম মুক্তিযোদ্ধা যে স্বাধীনতার ডাক দিয়েছে এবং আপনার নেতৃত্বে আমরা ইনশাআল্লাহ বলিয়ান হয়ে আছি। আপনাকে কৃতজ্ঞ যে আমাদের ভাই মিলির চোখের জন্য আপনি সবসময় খবরাখবর রেখেছেন এবং তার জন্যে তাকে বিদেশে পাঠানোর চিকিৎসার জন্য আপনি যে আর্থিক সহায়তা তার জন্য আপনার কাছে কৃতজ্ঞ, আল্লাহর কাছে কৃতজ্ঞ। এবং আল্লাহ আপনাকে ভালো রাখুক, ভালোভাবে নেতৃত্ব দেন। আমরা আছি আপনার সঙ্গে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমরা আজকে অনুষ্ঠানটিতে অন্য অঙ্গীকে করতে চেয়েছিলাম, আনুষ্ঠানিক কোনো বক্তব্য চিন্তা আমাদের মাথায় ছিল না। তারপরও পুরো মেয়রকে একটু শুভেচ্ছা, সনিবেকে একটু শুভেচ্ছা দেওয়ার জন্য অনুরোধ করছি। বর্তমান পুরো মেয়র বিসমিল্লাহ রহমানের আজকের যুবদল কর্তৃক আয়োজিত আজকের এই তাৎক্ষণিক সভা সম্মানিত সভাপতি, কেন্দ্র থেকে আগত নেতৃবৃন্দ, আমার নওগাঁ জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সবার পক্ষ থেকে আপনাকে আমরা সশ্রদ্ধ সালাম জানাই এবং বিপ্লবী অভিনন্দন জানাই। আসলে আমাদের মূল যে বিষয় সেটা আমরা কিছুক্ষণের মধ্যেই শুরু করব। তো আমরা শুধু এইটুকুই বলতে চাই, বাংলাদেশের অন্যান্য জেলার চেয়ে আমি মনে করি নওগাঁ জেলা বিএনপির যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল সহ সকল সহযোগী এবং অঙ্গ সংগঠনের আমাদের মধ্যে সমন্বয় রয়েছে। ইনশাআল্লাহ আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সমস্ত দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশ, আপনার নির্দেশ মোতাবেক আমরা এই হায়না সরকারকে ইনশাআল্লাহ আমরা পদত্যাগে বাধ্য করতে সক্ষম হব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এই পর্যায়ে আপনার অপেক্ষা অধীর আগ্রহ অপেক্ষা করছেন, যার জন্য তার বক্তব্য শোনার জন্য আপনার অপেক্ষা করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান চোখে গুলিবিদ্ধ আহত কর্নেল ইসলাম মিলি। আমরা এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি আমাদের অভিভাবক বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন এই ফ্যাসিস্ট সরকারের হাত থেকে মুক্ত করার জন্য, মানুষের ভোটের অধিকারের প্রতিষ্ঠার জন্য, গণতন্ত্রের জন্য তিনি দিন রাত পরিশ্রম করছেন, আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশটা জনাব তারেক রহমান এখন বক্তব্য নিয়ে আসছেন। এই বসতে হবে, বসতে হবে, সময় কম, আদান দিয়ে দেবে, আদান দিয়ে দেবে, বসতে হবে, বসো না ভাই, বসো, হ্যাঁ বসো। বিসমিল্লাহ রহমান রহিম। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত নওগাঁ বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের আমাদের এই অনুষ্ঠানটা আসলে কোনো কর্মী সভাও না, কোনো জনসভাও না, অনুষ্ঠানটি আসলে ছিল আমাদেরই একজন সহকর্মী, যুবদলের সহকর্মী মিলি,
ও বেচারা আহত হয়েছে, ওর চোখ একটা নষ্ট।